এখানে গাড়ির কাজও নিজেকে শিখতে হয়, টুকটাক গাড়ির কাজ। এই দেখো চলছে, চাকা ক্যারি করতে হয় একটা, সেই চাকাকে রাখার জন্য চলছে কাল থেকে মাপ খোঁজা, মাপ নেওয়া। তার সঙ্গে কাল থেকে পুরো এর পিছনে 3 ঘন্টা মনে হয় গেল আমাদের। টেকনিশিয়ান পারলো না, সুব্রত এখন চলছে, এখন সুব্রতর কাজ। ওই যে যেটা স্ক্রুটা সেটা ভেঙে গেছে বলছে, এবারে ওটাকে স্ক্রু তৈরি করতে হবে। মানে কেউ হাত দিল না, জাস্ট আমরা 3-4 জায়গায় ঘুরলাম, দেখুন সুন্দরভাবে হয়ে গেল। আর টাইট করো না, আবার ফুলরা যদি কোনোদিন প্রয়োজন হয় করতে পারবো না। আচ্ছা না, সুন্দর করে হয়ে গেল। মানে এটার জন্য আবার আমাদের বুধবার দিন আবার একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, ভাবুন। সুব্রত ওই আমাদের আমাদের যে ইন্ডিয়ান ব্রেন না, এই যে জুগাড় লাগানো, আমাদের তো ছোট থেকে জুগাড় লাগানোর একটা ব্রেন আছে না, এরা কিন্তু ওই ব্রেনটা নেই এদের। মানে এরা লাগাবেও না, মানে জুগাড় যে লাগানো হয়, হ্যাঁ ওই জন্য এখানে বেকারও, এখানে বেকারের সংখ্যাও বেশি। মানে ওই ব্রেনটা এদের নেই। আমাদের যেমন যে জুগাড় লাগিয়ে দেবে, মোটামুটি কাজ করে নেবে, সে এখান থেকে এর পা তার মাথা লাগিয়ে মোটামুটি কাজ ঠিক হয়ে যাবে, কিন্তু এদের ওই ফরমেন্টে না পড়লে ওরা কাজ করতে পারবে না। মানে যেটুকু জানে ওইটুকুই ওরা কাজ করতে পারবে, মানে অদ্ভুত এদের এটা। মানে মেশিন পত্র যেটুকু আছে তার মধ্যে যদি ফিক্সড হয় হবে, না হলে পুরো ফেলে দেবে। আর আমাদের কি, আমাদের জিনিস খারাপ হয়ে গেলেও আমরা নিজেরাই কত কিছু মানে এদিক ওদিক করে জিনিসটাকে চালিয়ে নিই, এটা এদের বুদ্ধি নেই। এইটা এই যে চাকাটা এখানে এই যে ফিক্স করার জন্য, এই যে দেখুন চাকাটা, এটা তো প্রত্যেক গাড়িতে তো একটা এক্সট্রা চাকা লাগা মানে রাখতে হয় না? আর আমাদের যেহেতু এই পিছনের পুরো সিটটাকে তুলে দেওয়া হয়েছে গুনগুনের হুইল চেয়ার ঢোকানোর জন্য, এগুলো তো মানে ম্যানুয়াল করতে হয়েছে। আর এই জিনিসটাকেও ম্যানুয়ালভাবে এখানে চাকাটাকে বসানোর ব্যবস্থা হয়েছে, সেই যে ম্যানুয়ালভাবে করেছে তাই জন্য ফরমেটে নেই। আর যে টয়োটা শোরুমে নিয়ে গেলাম, এটা আমাদের টয়োটা গাড়ি, টয়োটা শোরুমে নিয়ে গেলাম, তারাও বললো যে না আমরা পারবো না, মানে ওদের কাছে কিছু নেই। ওই যেটা আর্মসে যেটা আমাদের করা হয়েছে, কি বলে যেটা, এটা কি এএমএস ভ্যান, হ্যাঁ এএমএস ভ্যান, ওরা ওরা ম্যানুয়ালভাবে আবার গাড়িটাকে করেছে না গুনগুনের হুইল চেয়ার ওঠানোর জন্য, তাই জন্য ম্যানুয়ালভাবে ওরা যেহেতু করেছে এরা হাত দেবে না, এরা পারবে না, ওদের কাছে নাকি কিছুই নেই, পারবে না। তো সুব্রত বসে মানে আমাদের একটু জিনিসপত্র, ওই জিনিসপত্রগুলো তো জানি যে এইভাবে করে দিলে হয়ে যাবে, কিন্তু ওইটা খুঁজে পাওয়াটা একটা মুশকিল ছিল। তো কাল থেকে খুঁজে টুজে সুব্রত ঠিক করে দিল। এগুলো যে ইন্ডিয়ান ব্রেন, এগুলো ইন্ডিয়ান ব্রেনের কাছে তো কোথাও কোথাও কিচ্ছু লাগবে না। আমাদের এই জুগাড় লাগানোটা, সে একটা অ্যাড দেখতাম জুগাড়, মানে এত ভালো লাগতো সত্যিকারে, আমাদের জুগাড়ের মানে তুলনা হয় না। একটা অ্যাড দেখতাম জুগাড়, সেই সবেতেই তাদের তার সব জুগাড় আছে। এই জন্য এখানে প্রচুর বেকার, জানো তো, সরকার থেকে টাকা পায় বেকার ভাতা, ব্যাস চলে ওদের। ফুলগুলো দেখিয়ে দিয়ে যাই, আমার পিওনি ফোটার মুখে একদম চলে এসছে, পাপড়ি ছাড়তে আরম্ভ করে দিয়েছে পিওনিগুলো। তো কাল পরশু দিকে মানে ফুটে যাবে, পাশের বাড়িতে পিওনি ফুটেছে, কি সুন্দর জানেন, পুরো মনে হবে দূর থেকে বড় বড় স্থলপদ্ম ফুটেছে। কি ঝোপড়ুতে চড়ুই পাখি আর ইয়ে পাখিগুলো টিন টুন টুন, দেখুন এত রোদ না, এখন রোদের তেজটা এত হয়েছে সব ঘাসগুলো পুরো খড় হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে ঘাসগুলো। জোগাড় যন্ত্র করা হয়েছে যে এগুলো সব কাজে লাগবে, মানে এত কাজ বাগানে হচ্ছে, সারাদিন কাজ হয়ে যায় এখানে। সব গাছগুলো মোটামুটি বেঁচে গেছে, এই এইটাকে পুরো কফির মানে কফি হবে এই পাশটা পুরো। টমেটো টমেটোগুলোকে ট্রান্সফার করা হলো না, না লঙ্কা ওই হা, ও তো হেঁটে ঘুরে বেড়াচ্ছে গো, ওটাও কি আর একটা পাখি নাকি বাঘ বেড়াচ্ছে, ওই যে ওইখানে
ডাল ফাল গুলো ছেটে দিয়েছি। কিভাবে এক একটা গাছে যেরকম 250-300 করে ফুল ফুটে থাকতো ওই রকম হচ্ছে না। এইগুলো পিওনি গুলো এই কাল পরশুর দিকে পুরো ছেড়ে দেবে। পাশের বাড়িতে হয়ে গেছে, আমাদের বাড়িতে এখনো সুগন্ধি গোলাপ। এটা এমনি গোলাপ না, সুগন্ধি গোলাপ। আমাদের কি ভালো লাগে এই গন্ধটা না, মাতোয়ারা করে দেয় পুরো। এই যে এগুলো পাতা না হবে, দেখেছেন কেমন জঙ্গলি গাছগুলো হয়েছে। এগুলোকে মারা যায় না যতক্ষণ না এগুলো না পাতানো হচ্ছে। যে আগে দেখুন পাতানো ছিল, এগুলো নষ্ট হয়ে গেছে, তাই জন্য এই জঙ্গলি গাছগুলো বেরোতে স্টার্ট করেছে। আবার এগুলোকে পাতালে তখন জনতা জনার্দন তো আগাতে দেখতে পাচ্ছেন তত সব কুড়ি ভর্তি, মানে পাতা না এগুলো সব কুড়ি। তো যখন ফুটবে ভালো লাগবে দেখতে। কেটে দিয়েছিলাম, আর ভাগ নিতে পারছিল না। লাখ লাখ টাকার জিনিস থাকলেও চুরি হয় না এখানে, কেউ খুলেও দেখবে না আপনার লেটার বক্সে কি আছে। বাইরে যাচ্ছি, তার আগে সুব্রতো ওই গাড়ির কাজটা করছিল, ওইটা একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম, আশেপাশটাও দেখিয়ে দিলাম। এখন মেন ভিডিওর জন্য যাচ্ছি, এটাই হলো ছোট ভিডিও। মেন ভিডিওর জন্য যাচ্ছি, তো এই ভিডিওটা এখন সমাপ্ত করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নেক্সট ভিডিওর জন্য আমরা যাচ্ছি। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে চলছে পিছনে গুনগুন বসছে, আর ওর এখন একটা বিশাল চেঞ্জ হয়েছে স্কুল যাওয়ার পর থেকে।
এটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, মানে বিশাল চেঞ্জ। ও এখন না ঘুমোয় না, মানে আগে যেরকম মানে সারাক্ষণ ঘুমিয়ে থাকতো, সারাক্ষণ বের করলেও ঘুমোচ্ছে, ঘরে ঘুমোচ্ছে, মানে বেডেই তো শুয়ে থাকতো, তার জন্য কি হচ্ছে ও না ঘুমিয়ে থাকতো সারাক্ষণ। ওই জিনিসটা এখন এত ভালো হয়েছে, আমরা বাইরে গেলেও, কালকেও বাইরে গেছিলাম, ও পুরোটাই জানেন তো তাকিয়ে 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 লাস্টে ঘরে এসে ঘুমোতো। মানে এখন দেখুন দেখছে, এই যে দেখুন এদিক দেখবে, এদিকে একবার দেখবে, আমাদের দেখবে, আমাদের তো এমনি দেখতে পাই না, আয়না দিক দিয়ে দেখবে আমাদের। আর ওই জন্য না আমি একটা এইভাবে আয়নাও কিনেছি তাকে দেখার জন্য, দেখাচ্ছি দেখুন এই যে আয়নাটা কিনেছি ওকে দেখার জন্য, জানেন তো, যাতে আমি না দেখতে পাই ওকে, যে এই আয়নাটা মানে ওই যে সাজুগুজুর জন্য যে আয়নাগুলো হয় না ওটাকে দেখি, এক এক সময় ও আমাকে তখন দেখে, তো ওটাই ওই ওর জন্যই কেনা হয়েছে। আর এমনি ওর বাবাকে তো আয়না দিয়ে সারাক্ষণ দেখে, আমি আমাকেও আমি ওই যে সামনে যে মানে মিররটা থাকে যেটা গাড়ির সঙ্গে যেটা অ্যাটাচ থাকে, ওই মিররে আমি যখন খুলে রাখি তখন ও ওইখান থেকে আমাকে দেখে। কিন্তু ওটাতে কি হয় লাইট জ্বলে থাকে, তো ওটা সাজুগুজুর জন্য মানে মেনলি ওই মিররটা থাকে সামনে যে বসে সাজুগুজু করবে, দুদিকে লাইট জ্বলে, তো বেকার লাইটটা জ্বালানো জ্বালালেও তো ভালো না, না তাই জন্য ওটা ওটা এ করি না, চালাই না। কিন্তু এই হাতের যেটা দেখালাম ওটা সবসময় আমি দেখি ওটাতে ওকে। আর এটাও ওই সামনের মিররটা যেটা গাড়িতে ওটা যখন তখন খুলি, সবসময় খুলি না যেহেতু লাইটগুলো জ্বলে থাকে বলে। আর ও দেখে এখন আমাকে দেখছে, এই যে আমি কথা বলছি ওখান থেকে আমাকে দেখা চলছে আয়নাতে, কি দেখছো সোনা, কি দেখছো, ও বাবা তুমি দেখছো, তুমি বাইরে দেখছো, দেখো একটু চঞ্চল হয়েছে, মানে স্কুলটা যাওয়ার পর থেকে এইটা আমরা দেখতেই পাচ্ছি যে ও মানে অনেকটা চেঞ্জ হয়েছে জীবনে, মশাট হয়ে গেছে, মশা না পোকা না কি দেখেছে গাড়ির মধ্যে, অনেকক্ষণ খোলা ছিল, শুধু তো কাজ করছিল। এই মিররটার কথা বলছি, এই যে মিররটা দেখুন এইখান থেকে তাকে দেখা যাচ্ছে, এই যে মনমনকে দেখা যাচ্ছে। আর এই লাইটগুলো জ্বলে না ওই জন্য আমি সবসময় খুলে রাখি না, এটা সাজুগুজুর জন্য লাইটটা থাকে, যে সাইডে বসবে সে আপাতত। এখানে তো সবার হাতে হাতে জানেন তো লিপস্টিক, ফেস পাউডার, হ্যাঁ সব থাকে হাতে হাতে করে, দেখা যায় গাড়িতে উঠলো কি সাজুগুজু, গাড়ি থেকে নামছে একটু এ করে নিল, পাউডার নিয়ে একটু ঘষে নিল। তো ভালো, এরা তো মেনটেন করে রাখে না নিজেদেরকে।